তোরা তোমরা দেখো অনেকে তোমরা বলেছো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল তো ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি পদের জন্য তো সেটাতে অনেকেই কমেন্ট করেছো যে আমাদের গ্র্যাজুয়েশান এবং গ্র্যাজুয়েশানের ক্ষেত্রে পাস অনার্সের মার্কস একসাথে দেবো কিনা বা কীভাবে দেবো মার্ক্সের পার্সেন্টেজটা কীভাবে ইমপুট করবো তো এছাড়াও অনেকে অনেকে সাইটটাও খুলতে পারছিল না সাইটটা একটু প্রবলেম ছিল সাইট ওয়েবসাইটটাতে খুবই সমস্যা চলছিল জ্যাম হয়েছিল সার্ভারের প্রবলেম ছিল তো সেই সব ক্ষেত্রে দেখো ওরা কিছু নতুন আপডেট দিয়েছে কিছু গাইডলাইন দিয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো মন দিয়ে তোমাদের সমস্যাগুলো আশা করি দূর হয়ে যাবে তো এবারে যাওয়া যাক দেখো প্রথমেই যেটা বলা যায় দেখো ওরা নোটিফিকেশান দিয়ে দিয়েছে দেখো ফর দ্য পোস্ট অফ ফ্যাসিলিটি ম্যানেজার গেট থ্রি এক্সটেন্ডেড আপ টু দশ তিন দু হাজার উনিশ তাহলে মার্চের দশ তারিখ আগে ছিল কি পঁচিশ ফেব্রুয়ারির পঁচিশ তারিখ অবধি ওদের ফর্ম ফিল আপের ডেটটা ছিল কিন্তু সেটা বাড়িয়ে দশ তিন দু হাজার উনিশ ওরা করে দিয়েছে ঠিক আছে অর্থাৎ তোমাদের কাছে আরও বেশ কিছু দিন পনেরো পনেরো দিনের মতো পনেরো ষোলো দিনের মতো সময় তোমরা হাতে পেয়ে গেলে ফর্ম ফিল আপটি তোমরা আরামসে করতে পারবে সেক্ষেত্রে তো এছাড়া দেখা যাক আরও যে সমস্যাগুলো তোমাদের সামনে এসেছিল আমি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যে নেক্সট এই এই সেকেন্ড যেটা বলা আছে সেকেন্ড যেটায় বলা আছে দেখো ইনস্ট্রাকশান গাইডলাইন ফর অনলাইন অ্যাপ্লিকেশান অফ ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি দেখা যাক ওটাতে কি বলেছে ওরা দেখো ডাউনলোডিং হচ্ছে তো ডাউনলোডিং হওয়াতে তোমরা যদি দেখো এখানে যেটা ডাউনলোডিং হওয়ার পরে এলো ইনস্ট্রাকশান গাইডলাইন ফর অনলাইন অ্যাপ্লিকেশান অফ ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি ঠিক আছে এখানে কি বলেছে দেখো ইনপুট ডাটা ভেরি কেয়ারফুলি বিকজ নো এডিট অপশান অ্যাভেলেবল তাহলে তোমাকে এখানে কোনো কিছু ভুল ফর্ম ফিল হয়ে গেলে আর এডিট করা যাবে না তাই খুব সতর্কে ফর্ম ফিল করতে হবে আর দেখো কি বলেছে সেকেন্ড অপশান কি বলেছে গাইডলাইন ফর পেমেন্ট অফ ফিজ ইফ সেকেন্ড ফর্ম ইজ নট অ্যাভেলেবল আফটার সাকসেসফুল পেমেন্ট অফ হিজ টেক এ প্রিন্ট আউট অফ ই চালান জেনারেটেড বাই জিআরআই পি এস অ্যান্ড ওয়েট ফর টু আওয়ার্স অ্যান্ড দেন ক্লিক ভেরিফাই ইউর পেমেন্ট ইন দ্য ক্যান্ডিডেট ড্যাশবোর্ড ডো্ট অ্যাটেম ফর পেমেন্ট আফটার সাকসেসফুল পেমেন্ট তাহলে এখানে কী বলেছে দেখো তাহলে তোমরা পেমেন্ট করার পরেও যদি না সেকেন্ড পেজ খোল যদি না খোলা যায় তাহলে তোমরা কি করবে না এই যে ই চালানের ই চালানের তোমরা একটা প্রিন্ট আউট বের করে নেবে এবং দু ঘন্টা ওয়েট করবে দু ঘন্টা পরে দু ঘন্টা পরে আবার তোমরা কি করবে তোমাদের পরে ভেরিফাই ইওর পেমেন্ট ভেরিফাই ইউর পেমেন্ট অপশানে তোমরা যাবে তাতে দেখবে দু ঘন্টা পরে যদি তোমরা ট্রাই করো ট্রাই করে ভেরিফাই ওর পেমেন্ট অপশানে তোমরা যদি যাও তখন দেখবে ওটার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে ক্লিয়ার এবারে এখানে আরেকটা কথা বলা আছে পার্সেন্টেজটা যে তোমরা ক্যালকুলেট করবে সেটা টু ডেসিমেল ফিগার অব দি ক্যালকুলেট করবে ধরো কেউ এইচ এস সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেয়েছে সেভেন্টি ফাইভ পয়েন্ট ধরো সিক্স সিক্স পেয়েছে তাহলে তাকে লিখতে হবে সিক্স ক্লিয়ার এবার কেউ ধরো এইটি টু পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স পারসেন্ট পেয়েছে কিন্তু তাকে এখানে সিক্সটা লেখা চলবে না তাকে তাহলে লিখতে হবে এইট টু পয়েন্ট ওয়ান ফাইভ পর্যন্তই লিখতে হবে সিক্সটা আর লেখা চলবে না ঠিক আছে মানে দশমিকের পর দুটো সংখ্যাই লিখতে হবে ক্লিয়ার তাহলে বোঝা গেল তোমাদের এই সংক্রান্ত আর এখানে বিশেষ কিছু বলা নেই এবারে আমরা আবার ওই পেজটাতে ফিরে যাই দেখো এখানে আরেকটা কথা বলা আছে নিচের দিকে এই যে এইটা দেখো পোস্ট অফ ফ্যাসিলিটি ম্যানেজার গেট থ্রি এইটাতেও কিছু কথা বলা আছে এটাতে দেখে নেওয়া যাক কি বলেছে দেখো ডাউনলোডিং হচ্ছে দিয়ে চলে এসেছে এখানে দেখো ইন অ্যাডভার্টাইজ নম্বর এইটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ আটশো পোস্ট অফ ফ্যাসিলিটি ম্যানেজার গেট থ্রি আন্ডার দ্য ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আচ্ছা ওখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা ছিল সেটার পেজ নম্বর ফোরে কি কথাটা লেখা ছিল ফাইনাল ইয়ার মার্কস ফাইনাল ইয়ার মার্কসটা কথাটা লেখা ছিল কিন্তু ওটা ভুল লেখা ছিল তাই ওরা কারেকশান করে ঠিক করে দিয়েছে এখানে লিখেছে যে টোটাল মার্কস অফ ডিগ্রি এক্সামিনেশান টোটাল মার্কস অফ ডিগ্রি এক্সামিনেশান ক্লিয়ার আর একটা তোমাদের মনে যেটা সবচেয়ে বড় প্রশ্ন ছিল দেখো ফর অনার্স গ্র্যাজুয়েট ফর অনার্স গ্র্যাজুয়েট যারা অনার্স পাস করেছ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো তাদের অনার্স মাস মার্ক এবং পাস মার্ক দুটো একসাথে ক্যালকুলেটশানটা করতে হবে দুটো একসাথে ক্যালকুলেট করতে হবে তাহলে অনার্সের ফুল মার্কস আর পাসের ফুল মার্কস মিলিয়ে তাহলে ধরো চোদ্দোশো হলো ঠিক আছে অনার্স আটশো আর পাস ছশো চোদ্দোশো মার্কস চোদ্দোশো মার্কসের উপর তোমরা কত পেয়েছো অনার্স এবং পাশে মোট কত পেয়েছো সেটার উপর পার্সেন্টেজটা তোমাদের করতে হবে ক্লিয়ার এখানে অনেকেই বলতেছিল যে অনার্স শুধু অনার্স দেবো না অনার্স পাস একসাথে দেবো তো অনার্স এবং পাস একসাথেই দিতে হবে বন্ধুরা অনার্স পাস একসাথে দিয়েই তোমাদের পার্সেন্টেজটা ক্যালকুলেশানটা করতে হবে ক্লিয়ার আর কি বলা আছে টোটাল মার্কস সব ডিগ্রি টোটাল মার্কস সব ডিগ্রি এক্সামিনেশান টোটাল মার্কস নট অনলি ফাইনাল ইয়ার মার্কস টোটাল মার্কস তোমার ফাইনাল রেজাল্টের মার্কস ঠিক আছে আর এই যে অনার্স গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে তোমাদের কী করতে হবে অনার্স পাস দুটো মোট কত পেয়েছো সেটা দিতে হবে শুধু অনার্স নয় যারা পাস আছো তারা তো ঠিক আছে তাদের তো টোটাল মার্কসটা পাসের উপরেই হচ্ছে যারা অনার্স আছো অনার্স গ্র্যাজুয়েট তাদের অনার্স এবং পাস দুটো একসাথে মোট করে দিতে হবে ক্লিয়ার তো ওরা এই নোটিফিকেশানগুলো দিয়েছে তো বন্ধুরা আশা করি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল তোমাদের অনেকের মনে কোশ্চেন ছিল তো তোমাদের ফর্ম ফিল আপের ডেটটাও বেড়েছে পনেরো দিন তোমরা খুব তোমাদের সুবিধাই হলো কারণ সার্ভারটার প্রবলেম চলছিল তা ঠিক আছে তোমরা ফর্ম ফিল করে নিও আর ভালো থেকো আশপাশ পরিষ্কার রেখো সেবোয়ারটা সেফটি অ্যান্ড বেস্ট অব লাক